তেরোই সেপ্টেম্বর রাত প্রায় 9:30, ভ্লগ রেকর্ড করছি। আজকে একটা অদ্ভুতুরে বৃষ্টি ভর্তি দিন, প্যাচপ্যাচে বৃষ্টিতে কাদায় নাকাল হতে হতে সোনারপুর যাওয়া হলো। সোনারপুর বিএলআরও বলা হয়েছিল নরেন্দ্রপুর যাওয়া হবে, কিন্তু যাওয়া হলো সোনারপুর। সোনারপুরে বাপ্পা বলে একটি ছেলে বিএলআরওর কাজ করে, তার কাছে যাওয়া হলো। জয়দেব মণ্ডল দাবি করেছিল এই ছেলেটি নাকি 7 দিনে কাজ নামিয়ে দিতে পারে, কিন্তু এ পরিষ্কারই বলল পুজোর আগে কিছুই হবে না, কোনো ডেট টেট পাওয়া যাবে না, এবং একটা বিশাল টাকা পয়সা এ জয়দেবের কাছে ক্লেম করে বসে আছে। তো জয়দেব যদি বলছে এটা পে করে দেবে, কালকে আমাকে আবার ওখানে যেতে বলা হয়েছে অরিজিনাল দলিলপত্র সব কিছু হাতে নিয়ে। তো কালকে আবার যেতে হবে, আজকে সুশান্ত ওষাকদার সাথে গিয়েছিলেন, কালকেও সাথে নিয়ে তাকে সাথে নিয়ে যাব, যাতে কোনো রকম চিটিংবাজি না হয়। যদি দলিল রেখে দেওয়ার গল্প বলে তাহলে বলবো যে না, কোনো সিন নেই, যদি দলিল দেখানোর ব্যাপার থাকে সাথে নিয়ে যাব, গিয়ে দলিল শো করে সাথে সাথে নিয়ে ফিরে চলে আসব, এইটুকুই, আর কোনো গল্প নেই। মোট কথা, ভোগান্তিটা আজকেও হয়েছে, ভোগান্তিটা কালকেও হবে, ভোগান্তি শেষ নেই। জানি না 20 তারিখের মধ্যে এটা শেষ হবে কি না, কোনোভাবেই মনে হচ্ছে না 20 তারিখের মধ্যে শেষ হবে। বুঝতে পারছি না কোথায় গিয়ে ঠেকবে ব্যাপারটা। কালকে যদি কোনো রকম চিটিংবাজির কেস হয় তাহলে সম্পূর্ণ রকমভাবে জয়দেব মণ্ডল আর এই বাপ্পা বলে ছেলেটি দায়ী থাকবে। আমি জানি না এরা কিভাবে গেম সামলাচ্ছে বা গেম করতে চাইছে, আমি জানি না, বুঝতে পারছি না, আমি এদের ছকটা বুঝতে পারছি না। যদি আটকে দেয় কোনোভাবে তাহলে খুব বিপদে পড়ে যাব। দু নম্বর হচ্ছে বাবার বন্ধু চন্দ্রকান্ত সরকার, সে তার জমি প্রমোটিংয়ে দিয়েছিল, প্রমোটিংয়ে কাজ আটকে গেছে, 144 জারি করা হয়েছে। জারি করে কাজ আটকে দিয়েছে। যে জারি করেছে তার নাম বিনয় নস্কর। অবশ্য 144-এর যে ইয়েটা দিয়েছে ওটা পড়েই বোঝা যাচ্ছে যে জালি থেকে জালিতম মামলা আনা হয়েছে।
82 বছর বয়সের চন্দ্রকান্ত সরকার এবং তার স্ত্রী অনিমা সরকার, যার বয়স 75-এর কাছাকাছি, তারা নাকি গিয়ে হামলা আহুজ্জুতি করেছে, জোর করে নাকি একটা জমি দখল করেছে। 82 বছরের বুড়ো আর তার 75 বছরের বুড়ি, মিথ্যে মামলা তাদের উপর এনে চাপিয়ে কাজটাকে বন্ধ করে দেওয়া হয়েছে, টাকা খাওয়ার জন্য, অন্য কোনো ইস্যু নয়। এখন নোংরামিত তো চূড়ান্ত, নোংরামিত তো শেষ নেই, কিভাবে এই নোংরামি ঠেকানো যাবে? কত দেখলুম শালা, দেখে দেখে চোখ পচে গেল। চন্দ্রকান্ত সরকারের প্রতি আমার সিম্প্যাথিও আছে, আবার রাগও আছে। এই লোকটির জন্যই বাবা এই মানে ম্যাগনাম ব্লান্ডারটি করেছিল। কে বলেছিল তাকে? কেউ তাকে তো মাথার দিব্যি দেয়নি, কিন্তু পালা কুত্তার তেল খেয়ে তিনি দৌড়েছেন জমি জমা সম্পদ প্রপার্টি তৈরি করতে। জমি কখনো অ্যাসেট নয়, জমি একটা লায়াবিলিটি। লং রানে যদি চিন্তা করতে হয় তাহলে জমি একটি লায়াবিলিটি। জমির পোঁদে আপনার পকেট থেকে টাকার পর টাকা বেরিয়ে যাবে, কিচ্ছু আপনি ওখান থেকে 1 পয়সা গেইন করতে পারবেন না। এখন যদি ভালোয় ভালোয় আমার কাজটি উদ্ধার হয় তো মঙ্গল, তখন আমি একটুখানি সিম্প্যাথি জানাতে পারবো দূর থেকে। এই চন্দ্রদাদুকে একটু সিম্প্যাথি জানিয়ে দেবো। আমরা তো ঘাসে মুখ দিয়ে চলি, বিপদের গন্ধটা একটু তাড়াতাড়ি পেয়ে যাই। কালকে জানি না কি বাওয়াল হতে চলেছে, বাওয়ালের জন্য আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখা ভালো। চল ঠিক হ্যাঁ, আজকে এইটুকুই বকলাম, শঙ্করদার খবর নিলাম, শঙ্করদা আগের থেকে সুস্থ। আমি জানি না আমি কিভাবে এই চক্রব্যূহ থেকে বেরোবো, সত্যি জানা নেই। ঈশ্বর মঙ্গল করুন আমার, চক্রব্যূহ থেকে মুক্তি দিন। আমাকে আমি জানি না কি করব। আজকে আমি যদিও ওই রিসার্চ প্রপোজালটা লেখা শেষ করেছি, বাকি থাকছে কভার লেটার। কভার লেটারটা লিখে ফেলবো আজকে রাত্রেই, আজকে রাত্রে না পারি কালকের ভেতর কভার লেটারটা করে ফেলবো। দেখা যাক কী হয়।